নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কুমড়ো আলু ছক্কা। আমি এটা কুমড়োটা এইভাবে কেটে রেখে দিয়েছি আর আলুটা ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, এখানে পাঁচফোড়ন নিয়েছি, দুটো শুকনো লঙ্কা হাফ হাফ করে রেখেছি, একটা তেজপাতা হাফ করে রেখে দিয়েছি, গরম মশলা নিয়েছি, চিনি নিয়েছি, আর নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। আমি এবার তেল দেব। টু অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি তেল দিলাম। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব, জল আছে তাই ছিটকাচ্ছে। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো হাফ টিস্পুন হলুদ দিয়ে আলুগুলো সামান্য একটু ভেজে নেব। আমি এখনই যদি ফোড়নটা দিয়ে দিতাম ফোড়নটা কিন্তু সব উড়ে যেত, সেই জন্য আলুটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ফোড়নটা দেবো। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। নেওয়ার পর আমার এখানে কিন্তু আলুগুলো আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কুমড়ো ছক্কা রুটি পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খুবই ভালো লাগে, আর তাছাড়াও গরম ভাতেও ভালো লাগে, কিন্তু লুচি পরোটা রুটির সঙ্গে খুবই ভালো যায় এটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, একটু হিং দেবো, 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। হিংটা কারোর গন্ধ সহ্য না হলে সেটা স্কিপ করতে পারেন, আর পেঁয়াজ না খেলে পেঁয়াজটা না দিলেও চলবে। আমি এবার কুমড়ো যে পিস করে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি জিরের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, হলুদ দিচ্ছি 1/2 টিস্পুন, আমি আগেও দিয়েছি, এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, রেখে এটা ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল উঠে এসেছে, এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো, 1/2 টিস্পুন চিনি দিলাম। কারো যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ হয় তাহলে একটু বেশি মিষ্টি দিয়ে নেবেন, কারণ কুমড়োতে এমনি মিষ্টি থাকে। গরম মশলা নিয়েছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম, দিয়ে এগুলো ভালোভাবে মেশাতে হবে, মিশিয়ে আমি 2 মিনিট ভাজব। 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি, আমি এখানে গরম জল ইউজ করছি। আমি 1/4 কাপ মতন, মেজারমেন্ট কাপে 1/4 কাপ মতন জল দিলাম। এবার ফ্লেমটা সামান্য একটু বাড়ালাম, মিডিয়াম ফ্লেমেই থাকলো, একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে, জল কিছুটা শুকিয়ে এসেছে, আর আলু আমি দেখাচ্ছি, আলুও সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা আছে, জলটা শুকানোর জন্য আমি একটু হাই ফ্লেম হাই করলাম, জলটা শুকিয়ে যাবে, আর লিডটা দেব না, জলটা শুকিয়ে যাবে। এটা শুকিয়ে এসেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দেবো। কুমড়ো আলুর ছক্কা হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দিলাম,
দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। কুমড়ো আলুর ছক্কা হয়ে গেল। আপনার এটা লুচি, পরোটা, রুটি বা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর এটা করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে আসি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।